হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেলে কার না ভালো লাগে? যদি অনেক বছর আগের হারানো জিনিস পাওয়া যায় তবে তো বাড়তি আনন্দ, তাই বলে অর্ধশত বছরের বেশি আগের হারানো কিছু ফিরে পাওয়ার কথা কি কেউ ভাবতে পারেন? আমেরিকায় ওয়েস্ট ভার্জিনিয়ার স্টেটে এক নারীর সঙ্গে এমনই ঘটনা ঘটেছে। স্কুল জীবনে হারিয়ে ফেলা একটি মানি ব্যাগ 54 বছর পর ফিরে পেয়েছেন তিনি। বিস্তারিত সোহেল রহমানের ডেস্ক রিপোর্টে, আর কণ্ঠ দিয়েছেন জয়ন্তী চট্টোপাধ্যায়। স্কুলে পড়ার সময় হারিয়ে যায় মানি ব্যাগ, তা ছিল দীর্ঘ 54 বছরের আগের ঘটনা। কিন্তু কে জানত এই মানি ব্যাগ আবার ফেরত পাওয়া যাবে? আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়া স্টেটের এক নারীর সঙ্গে এমন ঘটনাই ঘটেছে। দীর্ঘ 54 বছর পর ওই নারী তার হারিয়ে যাওয়া মানি ব্যাগ ফিরে পেয়েছেন। ওই নারীর নাম শ্যারন ডে। 1968 সালে আরকানসাসের ফাইটভিল হাই স্কুলে একটি নাচের অনুষ্ঠানে মানি ব্যাগ হারিয়ে ফেলেছিলেন তিনি। তখন তার বয়স 16 বছর। এরপর বহু খুঁজেছেন মানি ব্যাগটি, তবে ফিরে পাননি। এক পর্যায়ে সেটি পাওয়ার আশা ছেড়ে দেন। 2019 সালে ফাইটভিল হাই স্কুলটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। স্কুলটিকে সংস্কার করে আবাসিক ভবন তৈরির কাজ চলছিল। এ সময় ভবনের একটি পুরনো পাইপের ভেতর একটি মানি ব্যাগ পান শ্রমিকেরা। পরে কিভাবে মানি ব্যাগটি মালিকের কাছে ফিরিয়ে দেবেন তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন স্কুল ভবনটির সংস্কারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের মালিক ব্রাডলে স্কট। তিনি বলেন, মানি ব্যাগটির ভেতরে কয়েকটি ছবি ছিল, ছবিগুলোর কয়েকটিতে নাম লেখা ছিল, এছাড়া পরিচয় শনাক্ত করা যায় এমন একটি কার্ডও পাওয়া যায়। এগুলো দেখে তার মনে হয় মানুষটাকে খুঁজে বের করতে পারবেন তিনি। এরপর ছবি ও কার্ডে লেখা নামগুলো দিয়ে ফেসবুকে শেয়ার করে খোঁজাখুঁজি শুরু করে স্কট। প্রায় এক সপ্তাহ পর সন্দেহ পান শ্যারন ডে। এদিকে মানি ব্যাগ ফিরে পেয়ে শ্যারন ডে খুশিতে আত্মহারা। তিনি বলেন, এমনটা হবে তা তিনি কখনোই ভাবেননি। তার ইচ্ছা, ফিরে পাওয়া মানি ব্যাগে থাকা জিনিসপত্রগুলো আলাদা একটি অ্যালবামে সাজিয়ে রাখবেন। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।